গুড শট ভালো সেভ গোলকিপারের ৩০,০০০ টাকা ট্রফি আর কার হাতে উঠছে ভোলে বাবা কৈলাসের সকলে চ্যাম্পিয়ন হওয়ার দূর গোড়ায় পৌঁছে গেছে যে ফাইনাল ম্যাচ এদিকে রয়েছে ভোলে বাবা কৈলাস এদিকে অনুসরণ করছে ভোলে বাবা কৈলাস শুরু করতে হবে অরিফ একাদশ এদিকে রয়েছে অরিফ একাদশ হুগলি শুরু হতে চলেছে ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ অনু দয়াল দয়াল থেকে আবারও গোলকিপার সিমল তারপর একটা হাফেই খেলা হবে ১২ মিনিটের সময় দেওয়া হয়েছে সিমল লং বল উদ্দেশ্য সুমন সেখান থেকে সৌরভ সিমলাগড় ক্রীড়া সঙ্গে একটু আগে আমরা যে প্রোগ্রামটা করলাম সুইচ করা হয়েছে যে বীর পুরুষ সম্মান শিব সেই সম্মানে তো যাদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি তাদের এখন বর্তমানে বয়স হয়েছে তারা যেমন যেমন তাদের কিছু কিছু মনে পড়েছিল জানিয়েছেন আমরা ছোট কিন্তু ফাউল করলো তার নাম পেয়েছি ক্রীড়া সংঘের তরফ থেকে কুর্নিশ জানাই কর্মকর্তাদের কাছে আসি তাদের আনন্দ অনুভূতি আমরা বুঝতে পারছি এখান থেকে আচ্ছা প্রথমবার ফাইনাল উঠে আমি বেটাদার সঙ্গে আছি কেমন লাগছে বলো প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলছো দাদা কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে খুবই আনন্দ খেলা প্রথম এবার বাবা এটা ধরে হাততালি হয়ে যাবে বেটাদার জন্য তো ভোট বাবা কৈলাস যে এত পরিশ্রম এত খাটা খাটি তুমি ধরা পড়ে গেল তোমাদের কর্মকর্তাদের কি বলবে একটু প্রত্যেক বছর এটাকে কিভাবে দেখবে তোমরা আপনি আপনার টিমকে কি আজকে দেখতে পাচ্ছেন যে ফিল্ডটা নিয়ে যাচ্ছেন বাড়িতে অবশ্যই এখন কিছু বলা যাবে না কারণ দুটো দলই টক্কর দিচ্ছে কারণ যে যারা এত বড় টুর্নামেন্টের ফাইনাল অবধি এসছে তাদেরকে তো কাউকে এখনই বলা যায় না এবং ভোলে বাবা কৈলাস পরপর ২ বছরে রানার্স আপ টিম ২১১ হারিয়েছে দুটি টিম কিন্তু বলে আমায় দেখ তো বলে আমায় দেখ খুব দক্ষ গোলকিপার ভোলে বাবা কৈলাসের ম্যাচটার মধ্যে ১০,০০০ টাকা আছে অসাধারণ শুরু হয়েছে অরিব একাদশের আক্রমণ
সাপোর্ট করছেন সিনতে বাসুদেব বাসু বাসুদেব সব্য কর্নার কিক যাদের কাছ থেকে আমরা এই নাম পেয়েছিলাম তাদের এখন অনেকটাই বয়স হয়েছে সেই জন্য তাদের কিছু কিছু মাননীয় শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয় বীর পুরুষ সম্মানে তাকে বরণ করে নিচ্ছি রিভু আবার দিয়ে প্রেস কর প্রেস কর দয়াল চমৎকার বেরিয়েছে মাননীয় শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়কে বীর পুরুষ সম্মানে ভূষিত করে নিচ্ছে ভূষিত করে নেওয়া হচ্ছে একটা জোরে হাত তালিও করার জন্য কারণ ওনাদেরই লড়াইয়ে পাওয়া এই মাঠ এই ক্লাব আমরা মনে রাখবো আমরা সারা জীবন মনে রাখবো চমৎকার ওয়ান টু জি সেখান থেকে সুমন ভালো কাট করে নিয়েছে সুমন সেখানে দয়াল দয়াল জিতের উদ্দেশ্যে হেড করে ক্লিয়ার করলেন রাহুল বল পেয়ে গেছে তারক তারক এমন তারক তারক থেকে সব্য সব্য সর ভালো ব্লক শিব শিব থেকে বাসু ও ভালো স্কিল বাসু তারক থেকে রাহুল জমা পড়ে গেল জিত ছোট একটু গোলকিপার সিমন দয়াল পাস দিলেন দয়াল শিব সেন্টে বাসু বাসু চমৎকার বেরিয়েছে চলছে ফাইনাল খেলা জমা পড়ে গেল ফাইনাল খেলার পরেই দেখা যাবে যে কার হাতে উঠছে 30,000 টাকা ট্রফি আর কার হাতে উঠছে 20,000 ভোলে বাবা কৈলাসের বেটে দার দিকেই যাচ্ছে কিন্তু খেলা ফুটবল খেলা আচ্ছা বেটে দা তো সিল নিয়ে যাবে ফ্রিজ ১০ টাকা টিকিট কি আর পড়ে আছে আর ১০০ টিকিট পড়ে আছে কেউ যদি নিয়ে থাকে এসে নিয়ে নিতে পারেন সেই গলি জমাতে দেখালো জয় জয়কার ভোলে বাবা কৈলাস তাদের টেন্টে কিন্তু অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে তারা কিন্তু আনন্দ করতে শুরু করে দিয়েছে ভোলে বাবা কৈলাসের সকলে চ্যাম্পিয়ন হওয়ার দূর গোড়ায় পৌঁছে গেছে কোথা তুলেছিল দেখো লম্বা ক্লিয়ার করলেন দর্শক রাউন্ড ভোলে বাবা কৈলাস বরাবরই দেখা দশ আক্রমণে অরি দেখা দশ খুব বেশি সময় নেই আর খেলা শুরু খেলা শেষ হতে অরি দেখা দশ আর একটা হাঁটেন
অরিব একাদশের আরেকটি গোল কিন্তু তাদেরকে তারক চ্যাম্পিয়ন সিট থেকে তারক সামনাম সিটকে দিতে পারে রেখে দে তারক আচ্ছা জিতেনের অভাব কি হয়ে যাচ্ছে রিমু ফাইনালের ম্যাচে অরিব একাদশ অবশ্যই তারা মিস করছে তোমার কথা কিন্তু ভুলে যাচ্ছে ১-০ গোলে জয়লাভ করলো ২৪ ফুটবল কৈলাস ১-০ গোলে জয়লাভ করলো